উনি বলতো স্যার ফাস করার পরে আমি আল্লাহর দরবারে ডাকতে বললাম আল্লাহ আপনি মেহেরবানি করে আমারে জানায় দেন এই বছর কার হজ হয়েছে কার হজ হয় নাই আপনি দয়া করে আমারে আজকে বলে দেন। রাত্রিবেলা ঘুমাই রয়েছে মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দেখা মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করছি সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন ওই লোকটা কি আমি নাকি অন্য কেউ সারা রাত্র ঘুমাইতে পারেন নাই যদি আল্লাহ আমার হজ কবুল না করে আমি মালিক ইবনে দিনারের জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহ আল্লাহর ওলি যারা ছিলেন তারা হর হামেশা আল্লাহকে ভয় পাইতেন আল্লাহকে ডরায় অন্তর তাদের অন্তরগুলি প্রকম্পিত হতো কাঁপতে থাকতো সারা রাত্র মালিক ইবনে দিনার ঘুমান নাই চিন্তায় পড়ে গেলেন পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায় ঘুমিয়ে রইছেন স্বপ্নের ঘরে আল্লাহ ডাকতে বলতেছে মালিক সবার জীবনের গুনাহ মাফ করছি সবার হজ আমি আল্লাহ কবুল করছি তোমারটাও করছি তুমি চিন্তিত হইও না রে মালিক কিন্তু যার হজ কবুল করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন এই লোকটা কি যার হজ হলো না যার দোয়া কবুল হলো না কারণটা কি সকালবেলা ফজরের নামাজ পড়লেন মক্কায় হেরেমে নামাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে ডাক দেখো হো মক্কার লোকেরা তোমরা বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দী নামে তোমরা কাউরে চিনো কিনা মক্কার লোকেরা ডাক দেখো মালিক ইবনে দিনার ইরাকি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দী আমরা চিনি এই লোকটা আজকে 40 বছর ধরে ওই মাকামে ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে চিন্তা করতে পারছে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তার হজ কবুল হলো না তার জীবনের গুনাহ মাফ হইল না মানে কি বলে দিনার পরেশান হয়ে গেল বলো কি 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমে ইবাদত করে বলে হ্যাঁ আর আমল কি তার বলাম লোকেরা ডাকতে বলতেছে হুজুর 40 বছর ধরে সে রোজা রাখে হারাম টাইম সময় ব্যতীত আল্লাহর নির্দিষ্ট 5টা দিন হারাম এই হারাম দিন ব্যতীত কোন সময় সে রোজা কাজা করে না ভাঙে না সারা দিন রোজা রাখে সারা দিন জিকিরে ফিকিরে ইবাদতে কাটা 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমে আছে মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেলেন বলো কি এত বড় দামি ইবাদত করনেওয়ালা বান্দার গুনাহ মাফ হলো না এই লোকটাকে ঠিকানা কি আমার জানার দরকার বাড়ি কোথায় আমার বোঝার দরকার আছে লোকেরা এই লোকটার ঠিকানা কোথায় বলতে পারবা কি লোকেরা বললো হুজুর মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে এই গাছের নিচে সে সারা দিন দাঁড়ায় দাঁড়ায় ছায়ায় নামাজ পড়ে ওইখানে গেলে আপনি তারে পাবেন সে একেবারে নির্জন নিবৃত্তে আল্লাহর ইবাদতে কাটায় 40 বছর এইভাবে তার জীবন কেটে গেছে মানে কি মানে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন যে তার হজ হয় না তার দোয়া কবুল হয় না লোকটাকে দেখার দরকার জানার দরকার কিছু কথা বলার দরকার তো খুঁজতে খুঁজতে ওইখানে গেছে যাওয়ার পরে দেখতেছে গাছের নিচে একজন বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে তার ডান হাত কাটা তার হাতটা নাই ডান হাত কাটা হাত নাই কিন্তু ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে মালিক ইবনে দিনার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
সালাম শেষ হয়ে যাওয়ার পরে উনি বসে গেলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা আপনার নাম কি, ঠিকানা কি, পরিচয় কি? বলে আমার নাম মুহাম্মদ, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে, হুজুর আমি নাম শুনছি আপনার, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, অনেক বড় আল্লাহওয়ালা, এই মিসকিনের কাছে কি জন্য আসছেন? বলে আল্লাহর বান্দারে তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে হুজুর বলেন, আজকে আমি স্বপ্ন দেখলাম দুই রাত, সবার হজ কবুল হইল তোমারটা হইল না, সবার জীবনের গুনাহ মাফ হইল তোমার জীবনের গুনাহ মাফ হইল না। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর শুধু আপনি না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে গেছে, সবার হজ হয় আমার হজ হয় না, সবার দোয়া কবুল হয় কিন্তু আমার দোয়া কবুল হয় না, সবার জীবনের গুনাহ মাফ হয় কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হয় না। লোকটা অঝোর ধারা কাঁদতেছে, পেরেশান হয়ে গেছে। বলে হুজুর 40 জন আবদাল 40 বছরের সামনে সংবাদ দিয়ে গেছে, আপনি 40তম আজকে সংবাদ দিয়ে গেলেন। আমি মদ পাইছিলাম, নেশাগ্রস্ত ছিলাম, নেশায় আসক্ত ছিলাম, প্রতিদিন আমি নেশা করতাম, আমি অঢেল সম্পদের মালিক ছিলাম, প্রত্যেক দিন নেশা করতাম। শাবানের শেষ রাত নেশা করে বাড়ি ফিরে এসেছে, মা উনুনে রান্না করতেছে, চুলা চুলা ওই দেশের চুলাগুলি তো অনেক বড় বড়, ওরা তো বড় বড় রুটি খায়, উজবেকিস্তান, আফগানিস্তান, কাজাকস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজিস্তান, এই অঞ্চল, পাকিস্তান, ইরান, তাদের রুটিগুলি আরবে বড় বড় রুটি হয়, তো চুলাও বড় বড়। ওই উনুনের পাশে মা রান্না করতেছে, মা এসে আমাকে হাতটা ধরে বলল, বেটা শাবানের শেষ রাত মাহে রমজান আসবে, মাহে রমজান আসবে, বেটারে কত সন্তানরা রোজার জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার ছেলে মত পান করে আসিস, তোর মতো ছেলে থাকার চাইতে না থাকাই বলো, কতজনের সন্তান মরে যায় তুই কি মরতে পারিস না? মা বকা ঝকা করতে, হুজুর আমি নেশাগ্রস্ত ছিলাম, ওই অবস্থায় আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি ওই অবস্থায় মাকে আঘাত করে বসলাম, হুজুর মার শরীরে ঘুষি মেরে বসলাম, আঘাত করতে লাগলাম, মারতে লাগলাম মাকে। লোকটা কেঁদে দিয়ে বলল, হুজুর মা আমার উপর আরো চড়াও হলেন, মা যখন বেশি চড়াও হয়ে গেল আমি আরো মায়ের উপরে চড়াও হয়ে গেলাম, শয়তান আমাকে পেয়ে গেছিল। হুজুর আমি আমার মাকে জাপটে ধরে নি, উনুনে চুলার আগুনে আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা মেরে দিলেন, তালা মেরে দিলেন, আমার নেশার ঘোর কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠার পর আমি স্ত্রীকে ডাক দিলাম, স্ত্রী কর্কর ভাষায় বলল, তোমার মতো নফরমানের সঙ্গে আমি আর কখনো সংসার করব না, আমি চলে যাব। আমি বললাম, কারণ কি? বলতেছে, কালকে রাত্রি নেশার ঘরে তুমি তোমার মাকে জীবন্ত আগুনের মধ্যে ফেলে হত্যা করে ফেলছ, তোমার মতো নফরমানের সঙ্গে আর আমার থাকার সুযোগ নাই। আমি বললাম, বলো কি? বলে, হা ঘরের দরজা ভেঙে বের হয়ে গিয়ে অনুনে চোলার কাছে দৌড়াই যে দেখি হুজুর মা দুনিয়াতে নাই, মাগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে,
আবার হুশ ফিরে আসলো, হা করলাম কি, কত বড় জীবনের সর্বনাশ আমি করছি, আহা এত বড় অপরাধ আমি করে ফেললাম, এই অপরাধের ক্ষমা কি কোনোদিন আমার হবে, এত বড় অন্যায় আমি করছি, হুজুর আমি আমার মাকে দাফন কাফন করলাম, আমার 8,000 স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন জমানায়, বর্তমানে 100 কোটি টাকা হবে, সব স্বর্ণ মুদ্রা গুলি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমার মাফ করে দেয়। আমার 12 জন দাসী বাদী ছিল সবাইকে আমি আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার সমস্ত জমি জমা সন্তান গুলি দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। স্ত্রী থেকে জুদা দিলাম, তালাক নিলাম, তালাক নিয়ে আমি মাকাম ইব্রাহিমে আসার আগে আপনি আমার ডান হাতটা কাটা দেখতেছেন, এই হাতটা দিয়ে মারে মারছিলাম, আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুবাই আমি ডান হাত কেটে ফেলে দিয়েছি, যদি আল্লাহ আমার মাফ করে দেয়। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে ইবাদত করি, 40 বছর ধরে দিনে রোজা রাখি, 40 বার হজ করেছি, 40 বছর ধরে উমরা করেছি, খোদার ঘর ধরে আল্লাহর ঘরের গিলাফ ধরে আমি কান্দি, 40 বছরেও আমার ক্ষমা হয় নাই, 40 বছরও আমার হজ হয় নাই, 40 বছর আমার ইবাদত হয় নাই, 40 জন আব্দাল এসে আমার সংবাদ দিয়ে গেছে আমার হজ হয় না, আমার দোয়া কবুল হয় না, 40 বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমার মাফ করে না, মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহর বান্দারে জীবনে কত বড় সর্বনাশ তুমি করছো তুমি জানো, এত বড় অপরাধের কি ক্ষমা কখনো হয়, এত বড় অন্যের ক্ষমা কি কখনো হয় নাকি রে, কে তোকে ক্ষমা করবে বল, এত বড় অন্যের ক্ষমা কি করে হবে। মালিক ইবনে দিনার চলে গেলেন মক্কার মুসাফির খানাতে, তিনি বিশ্রামে আছেন, রাত্রিবেলা ঘুমা, আর ওই যে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দী অবস্থায় হাত বাড়াই দিচ্ছে আল্লাহর দরবারে, মক্কার বিরান ভূমিতে আকাশের দিকে হাত বাড়াইয়া আজকে অঝোর দ্বারায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলে রব আপনি তো বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী, আপনি তওবা কবুলকারী, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে আপনি তো ভালোবাসেন, আপনি নিজে বলছেন আল্লাহ 40 বছর ধরে অপরাধের জন্য আমি কাঁদতেছি, আল্লাহ তোমার দরজা থেকে যদি ফিরা আমি কোন দরজায় হাত বাড়াবো। আল্লাহ ইমাম জৌজি লিখতেছে দু হাত বাড়াইয়া খুব বিনয় বিনয় কাঁদতেছে, 40 বছরের কান্না থেকে আজকের কান্নাটা ছিল সবচেয়ে বেশি বিনয়, খুব অনুনয় বিনয়ের সাথে দীর্ঘ সময় সে কাঁদতেছে, ইয়ারা আমি তো একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাচ্ছি আল্লাহ, 40 বছর ধরে ক্ষমা চাচ্ছি আল্লাহ, 40 বছর ধরে মাপ চাইতেছি আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাব আল্লাহ, তোমার বান্দা কোথায় যাবে আল্লাহ, 40 বছর ধরে ক্ষমা চাইতেছি আল্লাহ, এই 40 বছরের ক্ষমা, 40 বছর ধরে ক্ষমা চাইতেছি, এইভাবে বিনয়ে বিনয়ে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর বান্দা বিনয়ে 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 মাপ চাইতে লাগলো। রাত্রিবেলা ঘুমিয়ে আসি, স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল আলামিন নবীজি তশরিফ আনছে মালিক ইবনে দিনারের ঘরে,
একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ নবী তসবি বললেন, ডাক দেখো মালিক ইবনে দিনার, কে তোমাকে আল্লাহর বান্দাকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বলছে? কে তোমাকে বলছে আল্লাহর বান্দারে আল্লাহ ক্ষমা করবে না? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? খালি বলবে দোয়া না করলেও চলে, একই কথা বলে এটার নাম দিচ্ছে নাফরমান অপদার্থ। এগুলি আল্লাহর রহমত থেকে মাগফিরাত থেকে বান্দাকে জুদা করার জন্য আছে, এগুলো শয়তানের ভাই। এগুলির কথা শুনবেন না, একই কথা কম লেখেন শুনবে কথা কম লেখেন শুনবে কখনই শুনবেন তো মন অসুবিধা। আপনি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কিচ্ছু দেয় আসে, কিচ্ছু দেয় আসে, বুঝতে পারছেন? 40 বছর ধরে ক্ষমা চায় তারপর মাফ হয় না, 40 বছর ধরে মাফ চাইতেছে, কি বুজুর্গি আছে? আমার আপনার জীবনের কি বুজুর্গি আছে বলেন তো? আমার আমার অনেক বান্দা আছে, মানুষ আছে, জীবনে মাকাম ইব্রাহিমে যাওয়ার সুযোগও হবে না। কি বাবা কথা ঠিক কি না? আমাদের নসিব অনেক দিন নাই। আর এই লোক 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্রি ইবাদত করতে, সারা রাত মাফ আল্লাহ, ভুল করে বলছি আল্লাহ মাফ হয় না, কিন্তু শেষ সময় আল্লাহ মাফ করছে, মাফ হইছে। এই জন্য যত বেশি সম্ভব আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কি কথা কন নাকি? দোয়া কি চলবে না বন্ধ হবে? নাস্ত হয়ে গেল না, জোরে বলেন দোয়া চলবে না বন্ধ হবে? আজাজিলের কথায় দোয়া বন্ধ করা যাবে? আল্লাহ আল্লাহ নবী ডাক দিলে রে মালিক ইবনে দিনার, তাড়াতাড়ি যাও, যাইয়া মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিনে খবর দাও, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। কোরআন বলে কোন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। হুজুর আপনি বলে দেন, এ বান্দারা তোমরা তোমাদের নফসের সাথে যতই জুলুম যত গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই। আজকে সমাজে কেন বেদাতের তবকা দিয়ে দোয়া বন্ধ করে যেন উঠে পড়ে লাগছে? কত কোয়ালিটির শয়তান নানান যুক্তি, নিজের দোয়া নিজে করেন, ভাড়াইতে লোক ভাড়া করে আনার দরকার কি? কত বড় শয়তান, আসাজিল পর্যন্ত ফেল হয়ে গেছে এদের কাছে। শয়তানের চিন্তা করে বাপরে বাপ, তোরা থাকতে আমার আর দুনিয়ার কোনো কাজ নাই, তোরা যেহেতু আসস তো কাজ তোরা করতেছিস, চালাই যা। কি যুক্তি, কে নিজেরটা নিজে করে, গ্রামের মানুষ হুজুর ভাড়া করে দোয়া করার দরকার কি? আবার কিছু হুজুরে ফতোয়া দেয়, কই এই সমস্ত হলো কিছু মৌলবীদের পকেট ভারী করার ধান্দা, মানে উনি এমন ভাব লইছে যে উনার পকেটে আর টাকার দরকার নাই, উনি বিনা টাকায় দুনিয়া চলে এমন ভাব লইছে। আবার টাকা 2000-5000 টাকা পকেটে ঢুকাই দিয়ে দোয়া ছেলে দরকার কি ছিল? না দিল তো চলত, কি কথা কথা খারাপ হইছে? এমন ভাব লইছে না দিল তো চলত, দরকার